এখন আগামী দিনগুলো থেকে এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে? এর মধ্যে কারা পারবে? উত্তর, এর মধ্যে সবাই সবাই পারবে না। উত্তর এক কথায় শেষ, সবাই পারবে না। কারা পারবে? এই যুবক শ্রেণীর মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে। গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছে। এই যুবক শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে। এক নাম্বার, এই যুবক শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে, কুরবানি করতে পারবে। কুরবানি কেমন? ওই ইসমাইল আলাইহিস সালামের মতো। বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে, তিনি কি বলেছিলেন? করিয়েন না। তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন সেটাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এরকম ছেলে পাবেন এখন? তো এই এরকম নিজের জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে, এটা এক নাম্বার। দুই নাম্বার, জ্ঞান অর্জন করতে হবে। এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন, তার আগে নয়। আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান, এটা আপনি সিলেক্ট করবেন। আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময়ে আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নাত দান করুক, অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না, এই পাপ কাজে কেউ বাধা দিবে না, শেষমেশ আপনি জাহান্নামে চলে যাবেন? আপনি কি এটা চান? আমরা কি এটা চাই? তো ইলম অর্জন করতে হবে, ইলম ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না। তিন নাম্বার, এলেম অনুযায়ী আমল করতে হবে। যা এলম অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে, শুধু এলম অর্জন করলেই হয় না, ওই অনুযায়ী কাজ করতে হয়, সলাতের পাবন্দি করতে হবে। সলাতের অবস্থা দেখে যা মনে হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো জানে, ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি। পাঁচ ওয়াক্ত সলাত জামাতের সাথে আদায় করতে হবে, আখলাক চরিত্র হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহসী, ভীরুতা কাপুরুষতা যেন আপনাদেরকে পেয়ে না বসে। জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, এবং কোনো অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে। শয়তান হোক আর ইবলিস হোক আর এই দাজ্জাল হোক আর অনুসারী হোক কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে, তারপরে ইনশাআল্লাহ আপনি কিছু করতে পারবেন। প্রতিটা ইবাদত বন্দীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল। চার নাম্বার, আদর্শ পরিবার গঠন করতে হবে। জিনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসেন, বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দিন, আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া, বিয়ে করুন, সংসার গঠন করুন, দিনদার নেককার ছেলে মেয়েদেরকে বিয়ে করুন, এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন। পাঁচ, হালাল রিজিকের ব্যবস্থা করুন। ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন, যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন। কার জন্য ছাড়বেন? আল্লাহর জন্য ছাড়বেন।